নমস্কার, নমস্কার। আমরা এখন এসে গেছি ডক্টর অরিন্দম বোসকে নিয়ে সরাসরি নিউজিল্যান্ড থেকে লাইভে। ওনার এখন রবিবার সকাল সোয়া ছটা ছটা বাজে, সোয়া ছটা, আর আমাদের সুইজারল্যান্ডে এখন সন্ধে সোয়া ছটা, এবং ভারতবর্ষের টাইমে এখন 11:15টার বেশি বেজে গেছে। তো যে প্রশ্নগুলো কিছুক্ষণ আগে আমাদের কাছে এসেছে সেই প্রশ্নগুলো তো রাখছি, তার সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সোমা রায় কলকাতা থেকে, পারিজাত সুইজারল্যান্ড থেকে, এবং অমিত কুমার ঘোষ, উনিও কলকাতা থেকে। তো যেহেতু আমরা একসঙ্গে 6 জনের বেশিকে রাখতে পারি না এই স্ট্রিমিয়ারে, সেই জন্য আমি, অভিষেক, ডক্টর বোস এবং বাকি 3 জন অতিথি মিলে আমাদের এর থেকে বেশি একটা স্লটে হচ্ছে না। অতএব প্রশ্ন উত্তর হয়ে গেলে আপনারা চলে যাবেন, তাহলে অন্য জনের কে আমরা স্লটটা দিতে পারবো। তো নমস্কার ডাক্তারবাবু, আপনি প্রথমে শুরু করুন, তারপর আমরা এক এক করে প্রশ্ন নেব। আমার তরফ থেকে তো নিশ্চয়ই আমি আপনার কি কি প্রশ্ন আছে সেগুলোর জানতে খুবই আগ্রহী, এবং কতগুলো জিনিস তো বুঝতেই পারছেন যে এখন যতটুকু স্ট্যাটিস্টিক্স আসছে তাতে বোঝা যাচ্ছে যে ভারতে করোনা পরিস্থিতিটা আগের থেকে মতো অতটা সাংঘাতিক নেই। আস্তে আস্তে ইনফেকশনের হার কমে আসছে, পশ্চিমবঙ্গেও কমছে, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তবে গতকাল বা তার আগের দিন স্বাস্থ্য মন্ত্রক থেকে পরিষ্কার করে জানানো হয়েছে যে এই নিয়ে যেন মনে করা না হয় যে এখানে হার্ড ইমিউনিটি বা কিছু তৈরি হয়েছে, তা হয়নি। বিভিন্ন কারণে, যে কোনো কারণেই হোক, সংক্রমণের সংখ্যা আপাতত কমছে, কিন্তু যে কোনো মুহূর্তে বাড়তে পারে। কাজেই ভ্যাকসিনেশন যখন এসেছে তখন আমার মনে হয় যে, বা ওনারা চাইছেন যে মানুষ যেন ভ্যাকসিনেট করে নিজেদের, এবং যে সমস্ত মাস্ক পরা, হাত ধোয়া, পারস্পরিক ডিস্টেন্স মেনটেন করা, এইগুলো যেন এখনই বন্ধ না করে দেওয়া, বা মানে কোনোভাবে যেন সেইগুলোতে ঢিলে না পড়ে। ঠিক কারণ আছে, এছাড়াও আরো অনেক রকমের স্ট্রেন আসছে, এই আচ্ছা বছরটা চলবে কিন্তু। আচ্ছা, এবার আমরা এক এক করে প্রশ্ন নেব, যেহেতু আমাদের হ্যাঁ টাইম স্লটটা খুবই কম। প্রথমে আমরা প্রশ্ন নিচ্ছি পারিজাতের থেকে। আচ্ছা, পারিজাত প্রশ্ন করুন, আনমিউট করে প্রশ্ন করুন। হ্যাঁ, তো আমার কয়েকটা প্রশ্ন আছে। প্রথম হচ্ছে যে আমার যদি ভ্যাকসিনটা নেবার পরে অ্যালার্জি হয় তাহলে কি ভ্যাকসিনটা কাজ করবে, এই এমআরএনএ ভ্যাকসিন যদি নিই? হ্যাঁ, মানে দেখুন, ভ্যাকসিন নিলে যদি অ্যালার্জি হয় তাহলে ভ্যাকসিনের কোন কম্পোনেন্টে বিরুদ্ধে অ্যালার্জি হয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিশ্চয়ই। তবে আমি একটুখানি ছোট্ট করে ভ্যাকসিন কি করে কাজ করবে সেটা বুঝিয়ে একটু বলে দিই। সেটা হচ্ছে, আপাতত দু রকমের ভ্যাকসিন তো আছে। তো আমরা ভারতবর্ষে যে ভ্যাকসিনটা ব্যবহার করছে বলে আমি যতটুকু জেনেছি, দুটোই হচ্ছে নানা রকমের ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন। তার মানে ভাইরাসটাকে কোনোভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, মেরে শুধু তার অ্যান্টিজেনটুকু আপনার শরীরে প্রেজেন্ট করা হবে। তার ফলে শরীরে যে ধরনের ইমিউনিটি তৈরি হবে সেই ইমিউনিটি মনে করা হচ্ছে যে আপনাকে বেশ কয়েক বছর, না হলেও অন্তত কয়েক মাস তো নিশ্চয়ই সুরক্ষা দেবে। তা এবার এইটা ডাক্তারবাবু, হচ্ছে এই 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 ভ্যাকসিনটার মূল ব্যাপার, মানে অন্যান্য ভ্যাকসিন যেরকম করে কাজ করে। এবারে অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে যা হয় এখানেও তাই হবে। ভ্যাকসিনের জন্যে জনিত যে অ্যান্টিবডি, তারা কিন্তু নিয়মিত কাজ করবে। এখন অ্যালার্জি ডেভেলপ করলে, তার যদি চিকিৎসা করে সেই অ্যালার্জি ঠিক হয়ে যায়, তারপরে কিন্তু ভাইরাসের যে ভ্যাকসিন তা কোনো অসুবিধা নেই। ডাক্তারবাবু অ্যালার্জির এখানে সঙ্গে ভ্যাকসিনের কাজ করা না করার সরাসরি কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে মনে হয় না, হওয়ার ডাক্তারবাবু কথা নয়। এখানে একটা প্রশ্ন, যিনি পারিজাত প্রশ্নটি করলেন সেটা হচ্ছে, উনি কিন্তু ভারতবর্ষ থেকে ভ্যাকসিনটা নিচ্ছেন না, উনি খুব সম্ভবত অ্যাস্ট্রোজেনিকা অথবা ফাইজারের ভ্যাকসিন নেবেন, আচ্ছা কারণ উনি সুইজারল্যান্ডে। আচ্ছা, তাহলে একই ব্যাপার হবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজারের যে ভ্যাকসিন, আসলে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন সেটা খুব সম্ভবত ইন্ডিয়াতেও বহু লোক পাবে, আরে কারণ ওইটাই বোধহয় আমার যদ্দুর ধারণা কোভ্যাক্সিনের পাল্টা আরেকটা ভ্যাকসিন বেরিয়েছে ভারতে, যেটা কি নাম যেন আচ্ছা, সেটা এইটা আমি ভুলে আমারও একটা গেছি। প্রশ্ন ছিল, বলুন। কোভিশিল্ড। আচ্ছা, কোভিশিল্ড পারিজাত কোভিশিল্ড সেটা কি? কোভিশিল্ড কোভিশিল্ড হ্যাঁ, খুব আচ্ছা সম্ভবত, কাজে ওটা একই, মানে
তফাৎ বুঝি। আমাদের সঙ্গে স্ট্রিমে এখন আরো দুজন যুক্ত হবার জন্য চেষ্টা করছেন। তো পারিজাতের কি প্রশ্ন করা হয়ে গেছে? তাহলে কি আমার পারিজাত? আরেকটা প্রশ্ন হচ্ছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে যারা আমরা যেহেতু ইংল্যান্ডের কাছাকাছি থাকি, এই যে ইউকে যে ভ্যারিয়েন্টটা আছে, এই নতুন এমআরএনএ ভ্যাকসিনটা কি সেটা একটা কাজে দেবে নাকি আমাদের? হ্যাঁ, কাজ কোনো অসুবিধা নেই, তবে শুধু খেয়াল রাখবেন যে এমআরএনএ ভ্যাকসিন এখনো অব্দি যতদূর জানা গেছে তারা কাজে দেবে, শুধু মানে ইউকে ভ্যারিয়েন্টটা তো ডেফিনেটলি কাজ করবে, তবে সাউথ আফ্রিকা, ব্রাজিল, জাপান ভ্যারিয়েন্ট গুলো সম্বন্ধে এখনই বলা যাচ্ছে না যে 100% কাজে দেবে না কি হবে। তবে দেখো যেভাবে তৈরি হয়েছে মানে এমআরএনএ ভ্যাকসিন গুলো, তাতে না কাজ করার কোনো কারণ নেই থিওরিটিক্যালি। আর এই যে ভ্যাকসিনের যে দুটো ডোজ থাকে, আমাদের এখানে এখন একটা প্রবলেম হচ্ছে সুইজারল্যান্ডে যে আমাদের এনাফ ভ্যাকসিন নেই। তো যদি না প্রথম ডোজটা আমরা নিই আর হুম সেকেন্ড ডোজ নিতে যদি দেরি হয়ে যায়, যদি 2 সপ্তাহ 4 সপ্তাহ বলে, যদি 1-1.5 মাস দেরি হয়ে যায় কি 2 মাস, তাহলে কি ভ্যাকসিনটা কাজে দেবে নাকি তাহলে আমাকে আবার প্রথম থেকে সব করতে হবে? না দুটো দুটো ডোজের কারণ হচ্ছে যে প্রথম ডোজটা কিছুটা আপনার ইমিউনিটি ডেভেলপ করবে, তবে কমপ্লিটলি হবে না। হুম সেকেন্ড ডোজটা দিলে তখন সেটা পুরোপুরি বুস্টেড হবে। এইটা হচ্ছে আপনি যদি মানে এর যে লিটারেচারটা পড়েন তাহলে জিনিসটা পরিষ্কার হবে যে প্রথম ডোজটা শুধু দিলে হয়তো পুরোটা হবে না, দ্বিতীয় ডোজটা পড়বে। এখন দেরি হলে কি হবে, দেরি হলে যে খুব মারাত্মক কিছু ক্ষতি হবে তা নয়, তবে হুম যে যতটুকু দেরি হচ্ছে সেই সময়টুকু জন্য যদি যে সমস্ত প্রোটেকশন মেজার্স গুলো বলা আছে সেগুলো খুব নিয়ম করে পালন করা যায়, হুম তাহলে আমার মনে হয় আপনার অতটা অসুবিধা হবে না। দ্বিতীয় বুস্টার ডোজটা নিলে আপনি ভালোই থাকবেন। ঠিক আছে, ঠিক আছে। তো এই আমার প্রশ্ন ছিল, থ্যাংকস অ্যালট। তাহলে আমি চলি, বাকিদের তাহলে বাকিরা ঢুকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। বাই থ্যাংক ইউ। বাই। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যিনি, যাকে আমরা ঢুকিয়ে নিয়েছি স্ট্রিমের মধ্যে এখন, অমিত বাবু, অমিত কুমার ঘোষ। অমিত বাবু, আপনার প্রশ্নগুলো বলুন। গুড মর্নিং ডক্টর বোস। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, আমার কতগুলো প্রশ্ন আছে। যে আমার পেসমেকার আছে এবং অনসেট অফ পার্কিনসন, এটাইতে আমি নিতে পারি কি? কোনো অসুবিধা নেই তো? না, সে নিয়ে তো কোনো কন্ট্রাইন্ডিকেশন দেওয়া হয়নি, কাজেই আমার মনে হয় আপনি নিশ্চয় নিতে পারেন। তবুও আচ্ছা, নেবার আগে আপনার ডাক্তারবাবু বা যিনি দিচ্ছেন তার সঙ্গে একটু এই কথাগুলো নিশ্চয়ই জানিয়ে নেবেন, অফকোর্স ধরেই নিচ্ছি আমি। তবে সাধারণভাবে কোনো নেই, বিধিনিষেধ নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমার ছেলের মায়াস্থেনিয়া উইথ মায়াপ্যাথি আছে, এটা এটা আচ্ছা, সে নিতে পারে তো? সে একটু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। এইটা কিন্তু খুব 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 ইন্টারেস্টিং এবং ডেলিকেট। এটা তার কারণ হচ্ছে আপনার ছেলের কি চিকিৎসা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আদারওয়াইজ নর্মাল, আদারওয়াইজ সব নর্মাল। আচ্ছা, সেটা যদি হয় তাহলে আবার মানে যদি চিকিৎসা হয় তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তবে মুশকিল হচ্ছে ভারতের কোভ্যাক্সিন বলে যে ভ্যাকসিনটা, হ্যাঁ এটার হ্যাঁ, অনেক রকমের আপনার ওই কন্ট্রাইন্ডিকেশন আছে, মানে অমুক জায়গায় দেওয়া যাবে না, তমুক করা যাবে না, এইটা একটুখানি দেখে নেবেন। আর যদি আচ্ছা আচ্ছা, কোভিশিল্ড এর কথাটা বলেন তাহলে আমার মনে হয় না খুব একটা সমস্যা হওয়ার কথা আছে, সেই জন্য ওইটা একটু দেখে নেবেন যে কোন ধরনের ভ্যাকসিন আপনি পাচ্ছেন, করে ওরা বলে দেবে আপনি। তাহলে কোভিশিল্ডটাই প্রেফারেবল হচ্ছে তো? এটা এটা কি কোভিশিল্ডটা এই কোভিশিল্ড? জন্য প্রেফার যে কোভিশিল্ডটা হচ্ছে আপনার ওই যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে কোলাবোরেট করে তৈরি করা হয়েছে। আরেকটা ভ্যাকসিন খুব সম্ভবত আসার কথা, সেটা টাটারা তৈরি করবে আপনার ফাইজারের সঙ্গে মিলে, তা সেটা আমি জানি না কবে কবে নাগাদ ওরা ইন্ডিয়াতে রিলিজ করবে। হ্যাঁ, এটা আমি ওইটা যদি দেখছিলাম হয় আগে। তাহলে আপনার এত রকমের বিধিনিষেধ থাকবে না, তবে কোভ্যাক্সিনটার জন্য সত্যি নানা রকমের বিধিনিষেধ আছে, তবে মনে হয় কোভ্যাক্সিন ভ্যাকসিনটা নেওয়া যাবে আচ্ছা 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 এই আচ্ছা, ক্ষেত্রে। আরেকটি প্রশ্ন আছে, আরেকটি প্রশ্ন ডক্টর, আমাদের যে ডে টু ডে লাইফে যে সমস্যা প্রবলেম গুলো, এইটা একটু আমি আপনার থেকে ক্লিয়ারিফিকেশন নেই। যেমন আমরা যে জামা কাপড় পরে বাইরে যাই, যখন বারবারই যাচ্ছি আসছি, তা প্রত্যেকবারই কি আমাদের এই জামা কাপড় কোনো স্যানিটাইজ করার দরকার আছে? বা ধরুন জুতো পরে যাচ্ছি সেগুলো, বা এক্সপোজ পোর্শন যেগুলো আছে, ধরুন হেড, হ্যাঁ, তারপর ফেস,
তা এইগুলো ব্যাপারে কি করব? এগুলো তো বড় সমস্যার কারণ হয়ে যায়। ধরুন ওই জামা কাপড় প্রত্যেকবার সেই কি আমাকে চান করতে হবে, না এরকম না ব্যাপার কোনো আছে? না না, আচ্ছা এখন ভাইরাসটা 3 রকম ভাবে স্প্রেড করার কথা বলা হয়। হ্যাঁ একটা হচ্ছে আপনার ফুমাইট, আপনি যে জিনিসটার কথা উল্লেখ করছেন, যে ধরুন হুম হুম ফুমাইটের মধ্যে যদি থাকে, সেটা হচ্ছে যে টেবিল চেয়ার, জামা কাপড়, জুতো, হুম এগুলোর মধ্যে কি ভাইরাসটা বসে থাকতে পারে? সেখান থেকে কি হতে পারে? হুম হতে হতে যে একদম পারে না, 0%, মানে একেবারেই যে হবে না তা নয়, তবে এগুলোকে এসে না ধুলেও চলে। তবে নির্ভর হুম করছে আপনি কোথায় গেছেন। এমন এমন জায়গায় যদি যান যে যেখানে বহু ইনফেক্টেড লোকের থাকার সম্ভাবনা আছে, তাহলে এসে আচ্ছা আপনাকে ডেফিনেটলি করে দিতে হবে, কাছাকাছি করতে হবে। যদি সেটা না হয়, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে এত কিছু করার আছে। মেনলি দেখতে হয় যাতে কোনো রকম ড্রপলেট বা এরোসল স্প্রেড না হয়, তার আচ্ছা তার কাছাকাছি আপনি না থাকেন। এছাড়া তার আর মানে সেরকম মাস্ক, ভাবে কুসংগতি কিছু নেই। মানে মাস্ক মাস্ক একদম, আর যেটা এই যে মাস্ক প্রোটোকল গুলো আছে। মাস্ক আর মাস্ক মাস্কটা পড়ুন, আমার তাতে একটা, তাতে করে অন্তত একটা জিনিস জানবেন যে এক, আপনার তরফ থেকে ইনফেকশন হবে না, আর যদি দুটো মাস্ক পরতে পারেন, তাহলে জানবেন যে অন্য লোকের তরফ থেকে ওই যে ইনফেকশনের আসার চান্সটা আপনার ক্ষেত্রে কমে যাবে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, এক্সপোজ পোর্শন যেমন ফেস ঠিক হেড আছে। এগুলো, মানে এক্সপোজ পোর্শন যেগুলো আছে দেখুন, চামড়া দিয়ে বা চামড়াতে যদি কোনো ক্ষত থাকে, তাই দিয়ে এই ভাইরাসের সংক্রমণ হবে না। এই ভাইরাসের সংক্রমণ মূলত হয় যদি মনে করুন নাকের মধ্যে যে ঝিল্লি বা শ্লেষ্মা ঝিল্লি, মুখের মধ্যে যে শ্লেষ্মা ঝিল্লি, সেখানে এই ভাইরাস সেই পথ দিয়ে সে আপনাকে আক্রমণ করে। ওই জন্যে মাস্ক পরে থাকার কথা বলা হচ্ছে, যদি পারেন একটা চশমা বা সানগ্লাস পরে বেরোলেন ধরুন। আর আচ্ছা আরেকটা জিনিস যেটা অনেকে মনে করেন, সেটা হচ্ছে কনজাংটাইভা বলে আমাদের চোখের যে ঝিল্লির মতো লিকুইডটা আছে, সেইখানে যদি কোনোভাবে সে বাসা বাঁধে, তাহলে আপনার অশ্রুনলি দিয়ে সে নাকের পেছন দিকটা চলে যায়। এই সমস্ত কারণে এই ভাইরাসটার মূলত আপনার মুখ, মুখ গহ্বর, চোখ, নাক, এইগুলো দিয়ে সে আপনার, আচ্ছা যাকে টিজন বলা হয়, এটাই কি টিজন? আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আমি ওনার মিসেস, অমিত ঘোষের মিসেস। আমার একটা প্রশ্ন আছে, ডেলি এই যে আমাদের ব্রেড আসছে, যেগুলো আমি সাবান জলে ধুতে পারছি না, হ্যাঁ, ফুড স্টাফ যেগুলো ধরুন আছে, সেইগুলোকে আমরা কিভাবে স্যানিটাইজ করব? কিছু তার করার উপর দরকার নেই, কিছু করার দরকার নেই, একটু ভালো করে মুছে টুছে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। আমার আচ্ছা আচ্ছা মনের মধ্যে ছিল, অনেকে মনে করতো যে কোল্ড স্টোরেজ বা অমুক সমুক জায়গা থেকে হতে পারে, এখন হতে যে একেবারে পারে না তা নয়, কিন্তু সচরাচর হওয়ার কথা কম। আপনি যদি এমনি টাটকা জিনিসপত্রের খাওয়া দাওয়া করেন, তাহলে মনে হয় না ওখান থেকে কোনো সংক্রমণ হওয়ার সাংঘাতিক সম্ভাবনা আছে। হ্যাঁ ওই গ্রসারি থেকে যেগুলো প্লাস্টিকে মোড়া যেসব জিনিস আছে সেগুলো, হ্যাঁ, সেগুলো থেকে প্লাস্টিকে হওয়ার মোড়া চান্স। জিনিসগুলো একটু মানে আচ্ছা শীতে তো এর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেই হবে, কারণ আপনার না না, এমনিতে পরিষ্কার তো খাবার দাবার করছি। খাওয়ার আগে ধুয়ে নেন নিশ্চয়ই। হ্যাঁ না না, এবার পাউরুটি তো আর ধুতে পারছি না, পাউরুটির না না না, প্লাস্টিক তো ধরছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে এগুলোর উপরে কি আমি স্যানিটাইজার স্প্রে করতে পারি? না না না, কিছু করার দরকার নেই, ওসব করতে হবে না। আপনি জাস্ট আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটুখানি ইচ্ছে সোক, হলে একটা কি বলবো, সফট ক্লথ দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিতে পারেন, আচ্ছা মুখ আচ্ছা যদি এই মুছে, আর কিছু করার আচ্ছা দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মেনি নো, থ্যাংকস ডক্টর বোস, ধন্যবাদ ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ, আমাদের ধন্যবাদ। আরো আছেন, নমস্কার, আমরা বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের সঙ্গে আছেন এস দাশগুপ্ত। মিস্টার দাশগুপ্ত, আপনি বা আমি বিকাশ জানি কান্তি দাশগুপ্ত, বিকাশকান্তি দাস না, বিকাশকান্তি সরকার, আর দাশগুপ্ত যিনি বিকাশ কান্তি ওনার, সরকার, হ্যাঁ হ্যাঁ, দাশগুপ্ত যিনি আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সোমনাথ, উনি সোমনাথ, সোমনাথ, আচ্ছা সোমনাথ দাশগুপ্ত। তো সোমনাথ, যা প্রশ্ন আছে আপনি ডক্টর বোসকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ একটা জিনিস যে আমার শ্বশুর মশাই শাশুড়ি দুজনেই ওই ব্লাড, মানে ব্লাড প্রেশারের জন্য রক্ত পাতলা করার যে ওষুধ সেটা খান, তো এইটা শোনা যাচ্ছে যে মানে এটা খেলে তাহলে আর মানে ভ্যাকসিন নেওয়া যাবে না, এটা কি ঠিক?
হ্যাঁ, এইটা হচ্ছে আপনার একটা বিশেষ ভ্যাকসিনের জন্য এটা মনে হয় বলা হচ্ছে, সেটা হচ্ছে কোভ্যাক্সিন, যে ইন্ডিয়া জিন অ্যাক্টিভেটেড ভ্যাকসিন যেটা এরা ব্যবহার করে এখন। এইটা একটু এই 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 জিনিসটা দেখে নেবেন, কারণ ভ্যাকসিন তো একটা তো কোভ্যাক্সিন যোগ আর কোভিশিল্ড, এবার আপনি কোন ভ্যাকসিনটা অপ্ট করবেন সেইটা একটু দেখে নিয়ে তারপরে জিজ্ঞাসা করে নেবেন যে তাহলে আমি ওই ওই একটা না তো আরেকটু নেবো। না, এটা কি দুটোর জন্যই ভ্যালিড নয় বলছেন? মানে ব্লাড থিনার ইউজ করলে পরে দুটো ভ্যাকসিনই নেওয়া যাবে না তেমন নয়, যে কোনো একটা নেওয়া যাবে না, তাই বলছেন? একটু মানে কানেকশনটা সমস্যা হ্যাঁ, হয়েছে নাকি? অবগত দেখেন, দেখবেন যে এই ব্লাড থিনার নিলে কিন্তু আপনার এটা যে নেওয়া যাবে না তার কোনো কারণ নেই, কারণ আপনি যদি ইনঅ্যাক্টিভেটেড ভাইরাসটাকেও দেখেন, ওটা তো আর আসল ভাইরাস নয় যে ওটা আপনার ধরুন কোনোভাবে শরীরের অ্যাক্টিভলি তাকে মাল্টিপ্লাই করছে সেরকম ব্যাপার নয় কিন্তু। কাজেই এই প্রশ্নটা অনেকেই করেছেন ঠিক কথাই, তবে এটা বোধ হয় আমার মনে জানানো হয় না হয়েছে এটা আর কি, কোনো ওটা মেজর এটা বোধ কন্ট্রা হয় ইন্ডিকেশন। এটা বোধ হয় সরকারি তরফ থেকে জানানো হয়েছে যারা ব্লাড থিনার ইউজ করেন তারা এই ভ্যাকসিন নিতে পারবেন না, হ্যাঁ, এটা সেটা আমি জানানোই হয়েছে। দেখেছি, সেটা আমি এবার দেখেছি, এবার ওই জন্যই সেই বললাম যদি বেসিসটা খুব চান না আর কোভ্যাক্সিনটা কি। হয় তাহলে নেবেন না, ওরাও দেবে না মনে হয়, একটু জানিয়ে দিতে হবে। ঠিক 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 আছে। হ্যাঁ, সোমনাথবাবু আপনার আর প্রশ্ন আছে? না 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 না, আমি লিভ করছি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক আচ্ছা, ইউ, অনেক সাবধানে ধন্যবাদ। থাকবেন। আচ্ছা, এখন আমাদের সঙ্গে যিনি আছেন বিকাশ কান্তি সরকার, নমস্কার বিকাশবাবু। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি ডাক্তারবাবুকে করুন। আচ্ছা ডাক্তারবাবু, আমি এবং আমার ওয়াইফ দুজনই সিনিয়র সিটিজেন। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমি নিজে আমার ডায়াবেটিক এবং রিসেন্টলি কিছু ওই হার্টের প্রবলেমও হয়েছে, আচ্ছা, একটা স্টেন্টে, স্টেন্টে বসানোর কথা হচ্ছে, চলছে আর কি, সেটা এখনো ফাইনাল হয়নি। 93% ব্লকেজ হয়েছে একটা আর্টারিতে, যাই হোক সেটা এখনো ফাইনাল হয়নি, ইন্ডিকেশনে রয়েছি। এটা হচ্ছে আমার কেস। সেখানে আর আমার, আমি দুটোই একসঙ্গে বলে দিই তাহলে আপনি উত্তর দিতে সুবিধা হবে। আর আমার মিসেস হচ্ছে শি ইজ দ্য পেশেন্ট অফ পার্কিনসন্স ডিজিজ ফর দ্য লাস্ট 15 ইয়ার্স। তো আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, দুটো ক্ষেত্রেই আমরা কি এনি অফ দি ভ্যাকসিন যেগুলো আসছে মার্কেটে সেগুলো কি আমরা অপ্ট করতে পারি কি না? হ্যাঁ না, নিশ্চয়ই করতে পারেন, কারণ বিশেষ করে তো আপনি নিশ্চয়ই জানেন যে এত দিনে নিশ্চয়ই এটা বারবার করে বলা হচ্ছে, যাদের ধরুন মনে করুন ডায়াবেটিস রয়েছে, যাদের যারা অপেক্ষাকৃত ধরুন 65 বছর বয়সের উপরে যাদের বয়স, এদের কিন্তু একটা অগ্রাধিকার থাকা উচিত, ঠিক যেরকম স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার থাকে ভ্যাকসিন নেওয়ার জন্য। এবং আপনি যে অসুখগুলির কথা বললেন সেই অসুখগুলোতে তার যে খুব কন্ট্রাইন্ডিকেটেড তা কিন্তু নয়। এখন মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে এই কোভ্যাক্সিন বলে যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটার কথা বলা হচ্ছে, এরা এটার ফেজ 3 ট্রায়ালটা করেনি। ফেজ 1 ট্রায়ালের নানা রকমের তথ্য দিয়েছে, তার ভিত্তিতে বলবার চেষ্টা করছে যে না, মোটামুটি ভাইরাস এই ভ্যাকসিনটা নিরাপদ, তবে কিনা অনেকগুলো কন্ট্রাইন্ডিকেশন আছে এই জন্য যে এটার ফিল্ড টেস্ট হয়নি বলে। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এই ভ্যাকসিন নিলে আপনার যে উপকার, তার থেকে না নিলে সংক্রমণ হওয়ার যে রিস্ক সেটা কিন্তু অনেক বেশি। তো সেই জন্য আমার মনে হয় যে আপনার, আপনি যে অসুখগুলোর কথা বললেন তার একটাতে অন্তত এটার একটা ইন্ডিকেশন আছে, মানে হ্যাঁ নিতে হবে বা নিলে ভালো, আর অন্যগুলোর ক্ষেত্রে কোনো কন্ট্রা ইন্ডিকেশন নেই, অর্থাৎ মানে ওগুলো থাকলে যে আপনাকে দেওয়া যাবে না সেই কথাটা কিন্তু চট করে কেউ বলতে পারবে না। এটা এমআরএনএ ভ্যাকসিন যেটা, মানে ধরুন ফাইজারের যেটা, সেটা তো একেবারেই বলা যাবে না। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটা নাকি ভারতে কোভিশিল্ড বলে বলা হচ্ছে সেখানেও বলা যাবে না, বাকি রইল কোভ্যাক্সিন, সেইটার ক্ষেত্রে অবশ্য আপনি একটুখানি আপনার যিনি দেবেন বা যা যেখানে যাচ্ছেন, যে সেন্টারে গেলেন, যে ডাক্তারবাবু যে পজিশনটা হয়েছে ওইখানে একবার জিজ্ঞাসা করে নেবেন। ওরা যদি বলে যে না এটা এখন হবে না, আপনাকে কয়েক
মাস অপেক্ষা করতে হবে, অন্য কোনো ভ্যাকসিন আমরা আপনাকে দেবো, সেটা একটুখানি ওদের সঙ্গে কথা বলে নিতে হবে। আচ্ছা, এই যে ব্লাড কিন্তু থিনারের কথা থিওরি বা অন্য অন্য ভাবে দেখলে এটার না নেওয়ার কোনো সত্যি যুক্তিসঙ্গত কারণ নেই। আমি ব্লাড থিনার তো আমাকে রেগুলার নিতে হচ্ছে, এভরিডে আমাকে খেয়ে যেতে হচ্ছে, এটা মানে কিছু অপোজিট কোনো এফেক্ট হতে পারে কি তার জন্যে? ক্লোপিডোগ্রেল আমি খাচ্ছি। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এটা কেন বলেছে জিনিসটা, ঠিক কি কারণে বলেছে, এটা নিয়ে কোন রকম কোনো তথ্য কিন্তু প্রকাশ করেনি। কাজে এই জন্য এইটা বলা সম্ভব নয় যে এদের কন্ট্রাইন্ডিকেশন দেওয়ার কারণটা কি, তো সেইটা আমি জানি না। মানে আমি অন্তত কোভ্যাক্সিনের ক্ষেত্রে জানি না, আর অন্যান্য গুলোর ক্ষেত্রে কিন্তু এত রকমের কন্ট্রাইন্ডিকেশন দেয়নি। তার সংগত কারণটা হচ্ছে যে হয় ধরুন এমআরএনএ ভ্যাকসিনটা এই ভাইরাসের একটা পার্টিকুলার কম্পোনেন্টের এগেনস্টে রেজ করা হচ্ছে, ফলে এই যে আপনার সাংঘাতিক কোনো ক্ষতি করবে এ কিন্তু হবে না। তো কি বলি বলুন তো, এই জন্যই মানে ধরুন কোভ্যাক্সিনটার এগেনস্টে হয়তো কিছু কিছু লোক ঘাবড়ে যাচ্ছেন, নিতে চাইছেন না বা এরকম। তবে আমার মনে হয় মোটামুটি ভাবে নিরাপদ হবে। বেশ, আর ওয়াইফের যে পার্কিনসন্স ডিজিজ তার সঙ্গে প্রবলেম হবে কি? হয় নাই, আপনি নিরাপদে নিতে পারেন। ওকে, মনে তো হয় আপাতত আমি যতটুকু যাই জেনেছি। ওকে ওকে, থ্যাংক ইউ ডক্টর। বিকাশ বাবু আপনি থাকতে পারেন লাইনে, কারণ আমাদের এখন খুব বেশি কিউতে নেই, অনেকেই চলে গেছেন। তো হ্যাঁ, নো প্রবলেম। সোমা এখন তার সোমা তার মিউট মানে এটাকে আনমিউট করতে পারে মাইকটাকে এবং কথা বলতে পারে। হ্যালো সোমা, মাইকটাকে আনমিউট করে প্রশ্ন করতে পারো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং ডক্টর, ডক্টর বাসু গুড মর্নিং, গুড ইভিনিং। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, তার কিছুটা উত্তর আমি পেয়ে গেছি এখানে আলোচনাতে। এটা হলো আমার মা 72 ইয়ার্স ওল্ড, আর মায়ের ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, আর আমার মা হচ্ছেন ক্যান্সার সার্ভাইভার। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ভ্যাকসিনটা নেওয়ার সময় কি কি ধরনের মানে সতর্কতা অবলম্বন করতে হবে? ক্যান্সারটা নেওয়ার এই সরি আপনার ভ্যাকসিনটা নেওয়ার আগে পরে কতগুলো জিনিস আছে সেগুলো একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে অ্যাজ সাচ ওনার উনি যদি কোন রকম ইমিউন মডিউলেটিং ওষুধ নেন, মানে যেগুলোতে মানুষের ধরুন ইমিউনিটি কোনোভাবে প্রভাবিত হতে পারে, তাহলে কিন্তু নিশ্চিত করে আপনি জেনে নেবেন যে এই ভ্যাকসিন কোভ্যাকসিন যদি বলেন সেটা দেওয়া যাবে না যাবে না। এটা যদি না হয় তাহলে আমার মনে হয় না ওনার ভ্যাকসিন নিতে কোন রকমের বিধিনিষেধ আছে। এবার বাকি রইল কি ধরনের সতর্কতা, সেটা হচ্ছে ভ্যাকসিন নেবার পরেও কিন্তু মুখে মাস্ক, হাত ধোয়া, যতটা সম্ভব মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখা, এই কাজগুলো করে যেতে হবে। তার অনেকগুলো কারণ আছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে যে আপনি কেউ জানে না যে কে ভ্যাকসিন পেয়েছে কে ভ্যাকসিন পায়নি, সংক্রমণের একটা সম্ভাবনা থাকে, এই কথাগুলো জিনিস কিন্তু মেনটেন করে যেতে হবে। তো এইটা হচ্ছে সতর্কতা, আদারওয়াইজ আমার মনে হয় না আর কোনো বিশেষ জটিলতা বা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো ভ্যাকসিনটা নেবার আগে কি ওনার কোনো বিশেষ কোনো মানে প্যাথোলজিক্যাল টেস্ট করা জরুরি আছে? একটা পরীক্ষা তো সবাই করে দেখবে একবার অন্তত মনে হয়, আমি জানি না অন্য অনেক দেশে করা হবে। সেটা হচ্ছে যে আপনার আগে কোনো করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে বলে মনে করা হয়েছে কিনা, বা কোনো এসিমটোম্যাটিক ইনফেকশন হয়ে সেখান থেকে আলাদা করে অ্যান্টিবডি ডেভেলপ করেছে কিনা। সেটা যদি হয় তাহলে শুধু শুধু ভাইরাস না দিলেও চলবে, ইনঅ্যাক্টিভ রেড ভাইরাস ভ্যাকসিন না দিলেও চলবে। তবে সেটুকু না হলে আলাদা করে কোনো পরীক্ষার কথা কিন্তু লেখা নেই বা বলা নেই, মানে সাম্প্রতিক ইনফেকশন। ঠিক আছে, আমার মোটামুটি আমার। হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর বাসু, থ্যাংক ইউ। সোমা তাহলে কি
ডিসকানেক্ট করে দেবেন আপনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ডিসকানেক্ট করে ফেলুন। আচ্ছা, এরপরে আমাদের সঙ্গে প্রশ্নতে আসছেন, আমাদের সঙ্গে এসেছেন সৌদি থেকে অতসী। অতসী অতসী তার প্রশ্নগুলো ডক্টর বসুকে করতে পারে। প্রথমে ডক্টর বসুকে আমার ধন্যবাদ, কারণ আমি এর আগে যে প্রশ্ন, নমস্কার আর অনেক ধন্যবাদ, কারণ আমি প্রশ্নের উত্তর কিছু যা ছিল আমার কিছু জিজ্ঞাসা তার উত্তর পেয়েছি আপনার আগের সেশনে। তো আজকে আমার এখন এই মুহূর্তে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আফটার করোনা শুধু ভ্যাকসিন নিয়ে নয়, ভ্যাকসিন তো নিতে হবে আপনি বলেছেন, কিন্তু অনেক রকম সাইড এফেক্ট হচ্ছে, সেইগুলো সেগুলো মানে খুব মানে সবসময় লেগেই রয়েছে অনেক রকমের অসুখ, আজ এটা তো কাল সেটা, তো এটা এটা কি আমার মানে বুঝতে পারছি না, অনেক সময় একটু মানে দ্বন্দ্বে পড়ে যাচ্ছি, মানসিক না সত্যি সত্যি শারীরিক হতেই পারে এরকম সম্ভাবনা গুলো? মানসিক নয়, এখন এটা স্বীকৃত, দেখুন এক বছর মতো, এক বছর উপর তো হয়ে গেল, বহু লোক আক্রান্ত হয়েছেন, বহু লোক আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন, এমন বহু লোক আছেন যাদের এই সিমটোম্যাটিক ইনফেকশন হয়েছে, অর্থাৎ তাদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করেছে কিন্তু তাদের শরীরে সেসব অসুখের লক্ষণ ফুটে ওঠেনি। তারপরে করোনা ভাইরাস যে কোনো কারণে হোক, তাদের যা ইমিউন সিস্টেম, তারা করোনা ভাইরাসকে প্রতিহত করে আবার সুস্থ জীবনে ফিরে এসেছেন। এখন এই সমস্ত মানুষের একবার করোনা হবার পরে, তাদের সিমটম হয়ে যাওয়ার পর বা তাদের শারীরিক অসুস্থতার লক্ষণ বেরোনোর পর, তারা সুস্থ হয়ে যাবার পরেও কিন্তু বহু দিন ধরে তাদের একটা শারীরিক অসুবিধা চলতে থাকে। এই যে শারীরিক অসুবিধায় যেটা করোনা ভাইরাস একবার হবার পরে রিকভার করার পরেও হচ্ছে, এই জিনিস কিন্তু এর আগে অন্যান্য করোনা ভাইরাস জনিত যে সমস্ত অসুখ বা ইনফ্লুয়েঞ্জা সর্দি টর্দি বলুন, সেখানে কিন্তু আপনি আমরা কেউ দেখিনি কোনোদিন। এই অসুখটার নাম দেওয়া হয়েছে, কেতাবি নাম হচ্ছে লং কোভিড। এখন এই সবে এক বছর হয়েছে, এই জন্য আমরা এখনো জানি না যে এর পরবর্তী অবস্থা কি হতে পারে, কি ধরনের অসুবিধে মানে হতে পারে। তবে হ্যাঁ, এটা একেবারেই মানসিক নয়, এর ডেফিনেটলি শারীরিক কিছু না কিছু বেসিস আছে। কাজেই এই এই যে মানুষের অসুবিধার কথা বলছেন, এটা কিন্তু তুচ্ছ, মানে ভুলে যাওয়াটা তো একটা সাংঘাতিক রকমের বেড়ে গেছে, মানে যে কোনো জিনিসই ভুলে যাচ্ছে, নাম ভুলে যাচ্ছে, যে কোনো মানে যে কোনো বিষয়ে মানে ভুলে যাওয়া, এটা একটা কারণ। কারণ আমি দুবার দুবার আমার কোভিড হলো, একবার ইন্ডিয়াতে একবার সৌদিতে এসে, এবং দুবারই আমি বেশ ভালো রকমের অসুস্থ হয়েছিলাম, এখন সুস্থ। কিন্তু আর একটা খুব বড় কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে মাথার মধ্যে সবসময় খুব একটা আওয়াজ হচ্ছে ডাক্তারবাবু, মানে কিরকম একটা মাঝে মাঝে মানে দূরে পটকা ফাটলে যেরকম একটা আওয়াজ কানের মধ্যে ভেসে আসে সেটা খুব হচ্ছে। এটাও কি আমি মানে অন্যান্য যেমন কানের কোনো সমস্যা নেই, মানে আমার খুব বেশি সুগার ছিল আর সুগার আছেও এখন, এবং প্রেশারও খুব বেশি, তো আমি এই সব নিয়ে খুব মানে বিব্রত হয়ে আছি, মানে এই কোভিড এর পর মানে আমি দ্বিতীয়বার, আবার কি তৃতীয়বারও হতে পারে আমার, এটা আমার একটা খুব মানে কি বলবো, এটা তো সেটা তো বলা সম্ভব নয়। তবে আপনি যদি ভ্যাকসিন ট্যাকসিন নেন তাহলে তৃতীয়বার হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমবে। আর দেখুন, কানে যে আওয়াজের কথাটা বললেন, ঝিঝি ধরা টাইপের আওয়াজ শুনে মনে হচ্ছে, এটাকে এটার পোশাকি নাম হচ্ছে টিনাইটাস। এখন এইটা স্পেসিফিক্যালি করোনা ভাইরাসের জন্য হয় কিনা এটা বোঝা যায়নি, এটা আজ অব্দি আমি মানে সেরকম ভাবে পড়িনি কোথাও। তবে আপনি যখন বলছেন এটাকে অস্বীকার করার কোনো করাটা উচিত নয়, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার যিনি প্রাথমিক চিকিৎসক তার সঙ্গে একবার যোগাযোগ করে এটা তার এতে নিয়ে আসতে পারেন গোচরে, যদি অলরেডি না করে থাকেন, এবং দেখুন তিনি যদি কোনো ENT স্পেশালিস্টের সঙ্গে আপনার যোগাযোগ করিয়ে দেন, তাহলে তিনি হয়তো আপনাকে কিছু ওষুধ দিতে পারেন। এখন এটা করোনা ভাইরাসের জন্য হচ্ছে কিনা, কার্যকারণ হচ্ছে কিনা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে দেখা যাক, মানে
এখন অব্দি রিপোর্টেড হয়নি বলে যে সেটা নয় তা তো নয়, কাজে হতে পারে, সেটা তো ভাবতেই হবে। ধন্যবাদ ডাক্তারবাবু। তাহলে অতীশী তো প্রশ্ন করা হয়ে গেছে, অতীশী থাকতে পারে যতক্ষণ না আর অন্য কেউ এখন এখানে আসছেন। এখন আমার কাছে কিছু প্রশ্ন এসেছে যখন আমাদের ওই আগের প্রোগ্রামটা চলছিল যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি, সেখানে একজন প্রশ্ন করছেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে, উনি বলছেন যে ভ্যাকসিনের সাইড এফেক্ট জানতে চাই, অনেকের মৃত্যু হচ্ছে, কতটা ভয় আছে? এটা তো ডেফিনেটলি একটা একটা সমস্যা। দেখুন, যে কোনো ভ্যাকসিনেরই কিছু না কিছু রিস্কের ব্যাপার থাকে। এখন মানুষ যে মারা যাচ্ছেন, এক্স্যাক্টলি তারা কি কারণে মারা যাচ্ছেন, সেই জিনিসগুলো না জানা অবধি তো এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় যে ব্যাপারটা ভ্যাকসিনের জন্যে না তার অন্য কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন ছিল যেটার জন্য ভ্যাকসিন পাওয়ার পরে জিনিসটা খারাপ হয়ে তিনি মারা গেছেন। এগুলো নিয়ে বিস্তর গবেষণা এবং অনেক রকমের প্রশ্ন উঠছে সারা পৃথিবী জুড়ে। তো এটা আর মুশকিলটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক রকমের ভ্যাকসিন আছে, মানে 190 রকমের ভ্যাকসিন ক্যান্ডিডেট একসময় ছিল, আস্তে আস্তে অনেকগুলো কমে গেছে, আপাতত 3-4 রকমের ভ্যাকসিন ক্যান্ডিডেট সারা পৃথিবীতে সব থেকে বেশি চলছে। তো সাইড এফেক্ট বললে বললে যেটা বলতে হয়, সাধারণত সমস্ত ভ্যাকসিনের সাইড এফেক্ট হয় যে ভ্যাকসিন যে জিনিসটা সঙ্গে আসছে সেই জিনিসটা জনিত কোনো কারণে কোনো রকমের সাইড এফেক্ট হয় কিনা, অ্যালার্জি জনিত সাইড এফেক্ট হয় কিনা, আর তাছাড়া ভ্যাকসিনের সাইড এফেক্ট হয় যদি ইমিউন মিডিয়েটেড সাইড এফেক্ট হয় কিনা, অর্থাৎ ইমিউনিটি শরীরে ডেভেলপ করবার সঙ্গে সঙ্গে অটো ইমিউন কোনো সম্ভাবনা কিছু হয় কিনা। আর চতুর্থ যে সাইড এফেক্টটা হয় সেটা একটু জটিল বুঝিয়ে বলার জন্য, সেটা হচ্ছে অনেক সময় বিশেষ করে এই ধরনের বেশ কিছু ভাইরাস আগে দেখা গেছে যারা ধরুন ভাইরাসের সঙ্গে অ্যান্টিবডি বাইন্ড করেছে ঠিক কথাই, সে উল্টে ভাইরাসটাকে আবার শরীরে প্রবেশ করিয়ে দেয়। এটা একটা মানে পিকিউলিয়ার কন্ডিশন, এবং এটা যে করোনা ভাইরাসের ক্ষেত্রে হবে না তাও নয়। এইরকম অনেকগুলো ভয় ছিল যে কারণে আপনার ফেজ 1 ট্রায়াল গুলো করা হয় অ্যানিমাল এক্সপেরিমেন্টের ওপরে, তারপর আরেকটু এগিয়ে মানুষের শরীরের উপরে ট্রাই করা হয়। এরকম কতগুলো ব্যাপার করে দেখে নেওয়া হয় যেটা না সে সমস্ত সাংঘাতিক ব্যাপারগুলো হয়নি। এবার বাকি রইল বাদ বাকি যে সাইড এফেক্ট, তাকে আপনি দুভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে ভাইরাসে এই অ্যান্টি মানে ভ্যাকসিনের যে ভাইরাল কম্পোনেন্ট বা যেটা দিয়ে ভ্যাকসিনটাকে শরীরে প্রবেশ করানো হচ্ছে অ্যাডজুভ্যান্ট, সেইটার বিরুদ্ধে শরীরের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, কিন্তু সেটা ঠিক টেকনিক্যালি দেখলে পার্শ্ব প্রতিক্রিয়া বলা উচিত না, সেটা সরাসরি প্রতিক্রিয়া। বাকি রইল এই ভ্যাকসিনটার অন্যান্য কম্পোনেন্ট, সে কোনো রকম ভাবে শরীরের অন্যান্য কোনো অঙ্গকে হানি করবে কিনা, যতদূর অব্দি জানা গেছে না। ভয়ের কিছু নেই, কারণ আপনি যদি mRNA ভ্যাকসিনটা দেখেন যেটা ন্যানো পার্টিকেল দিয়ে শরীরে আসে, এতটাই ছোট যে সেখান থেকে আর আলাদা করে সাংঘাতিক রকমের কোনো ক্ষতির সম্ভাবনা কিন্তু খুবই কম, কারণ শরীর নিজের নিজের মলিকিউল নিজে তৈরি করে তার বিরুদ্ধে আপনার আক্রমণ শানাবার চেষ্টা করছে, কাজেই ওখান ওটা নিরাপদ অনেকটাই। আমার ধারণা কোভ্যাক্সিন যদিও এরা সমস্ত ডাটা রিলিজ করেনি, আমার মনে হয় যে কোভ্যাক্সিন নিয়েও খুব সাংঘাতিক আতঙ্কিত হওয়ার কিছু নেই, অর্থাৎ এগুলোর লং টার্ম বলুন বা শর্ট টার্ম বলুন খুব সাংঘাতিক কিন্তু সাইড এফেক্টের সম্ভাবনা কম। এবার কি হতে পারে সেটা তো বলা মানে প্রায় অসম্ভব, যতক্ষণ না পর্যন্ত একটা সিরিজ অফ স্টাডি আসছে অ্যালার্জি বাদ দিয়ে। ধন্যবাদ ডাক্তারবাবু। আর একটা প্রশ্ন এসেছিল যেটা সম্ভবত আমি আমার কাছে কয়েকটা, তুমি কি আগে প্রশ্ন করে নেবে না আমি মানে ওই অনলাইনে যে প্রশ্নগুলো এসেছিল একটা আপনি বোধহয় উত্তর দিয়েছেন তবু বলে দেওয়া ভালো, নইলে সে জিজ্ঞেস করেছেন যে নতুন স্ট্রেনের বিরুদ্ধে ইনঅ্যাক্টিভেটেড বা mRNA বেসড কোন ভ্যাকসিনের কাজ করবার প্রবাবিলিটি বেশি, খুব সম্ভবত mRNA।
খুব সম্ভবত এমআরএনএ ভ্যাকসিন গুলো ডেফিনেটলি কোনো অসুবিধা হবে না, কারণ এরা একটা কমন কম্পোনেন্ট এগেনস্টে কাজ করে। তবে এটুকু আপনি ধরে নিতে পারেন যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, যেটা কোভ্যাকসিন বা কোভিশিল্ড, ডাক্তারবাবুর বোধ হয় একটু কানেকশন প্রবলেম হচ্ছে দেখছি। হ্যাঁ ডাক্তারবাবু আবার বলুন, আপনার একটু বোধ একটু কানেকশন প্রবলেম হচ্ছিল। ভ্যাকসিন বলুন বা কোভিশিল্ড বলুন, নতুন যে ভ্যারিয়েন্ট গুলো হয়েছে এটা কিন্তু সমস্ত ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কাজ করবে। তবে মনে রাখতে হবে যে সাউথ আফ্রিকা থেকে যে স্ট্রেনটা এসছে সেই স্ট্রেনটাতে বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, ল্যাবরেটরি পরীক্ষা দেখা গেছে যে তারা নাকি মানুষের শরীরের যে ইমিউন সিস্টেম তাকে ইভেড করতে সক্ষম, মানে তাকে এড়িয়ে যেতে সক্ষম। এখন এটা হচ্ছে ল্যাবরেটরি পরীক্ষায় পরীক্ষিত, তার মানে কিন্তু এই নয় যে মানুষের শরীরে দেওয়া হলে সেখানেও সে একই ব্যাপার হবে। এই এই তারতম্যটা মনে রাখতে হবে। এই জন্য আমার মনে হয় যেটুকু আমি আমি যতটুকু বুঝেছি তাতে মনে হচ্ছে যে যে ভ্যাকসিনই নিন নতুন ভ্যারিয়েন্ট হলেও আপনি কিন্তু প্রোটেক্টেড হবেন, কারণ বেসিক স্ট্রাকচারটা তো আর একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে না। আচ্ছা ধন্যবাদ। আমাদের আরেকজন চেষ্টা করছেন ঢোকার, ওই জন্য আমি একজনকে যদি এখান থেকে চলে যেতে বলি, সোমা অথবা বিকাশকান্তি বাবু অথবা অতসী, তাহলে খুব সুবিধা হয়। ডাক্তারবাবুকে আর বেশি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, নমস্কার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন, আপনার ভালো থাকাটা বেশি জরুরি। অতসী ভালো থাকিস, হ্যাঁ ভালো থাকিস। ওকে তো এখন অর্জুন বোধহয় প্রশ্ন করবে, অর্জুন প্রশ্নগুলো রাখ, মানে অভিষেক রায়। হ্যাঁ আচ্ছা, আমি যেটা করব, আমার দুটো প্রশ্ন আমার বাবার কাছ থেকে এসেছে, তো একেবারেই সিনিয়র সিটিজেন, তো মানে প্রায় 77, তো এখন যেটা একেবারে লেম্যানস কোয়েশ্চেন যেটা, সেটা হলো যে সেকেন্ড ডোজ মানে ভ্যাকসিন যেটা, সেটা নেবার পরেও কি কি প্রিকশন নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ডোজ নেবার পরেও প্রিকশন নিতে হবে, যে যে প্রিকশন গুলো চলছে এখন সেই সবই নিতে হবে। এখন আপনি ভাবতে পারেন যে আমি তো ভ্যাকসিনেটেড হয়ে গেলাম, তাহলে আমার প্রিকশন নেওয়ার দরকারটা কি? দরকার আছে এই কারণে যে আপনার চারপাশে সবাই কিন্তু ভ্যাকসিনেটেড হননি, কেমন তা এখন সেটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সেকেন্ড ডোজটা নেবার পরে, নেবার ঠিক সঙ্গে সঙ্গে তো ইমিউন বুস্টার হবে না, কিছুটা সময় লাগবে। এখন এই সময়ের মধ্যে যদি আবার ইনফেকশন আসে তাহলে এটা একটা অকারণ কমপ্লিকেশনের মধ্যে যাওয়ার থেকে আমার মনে হয় অন্তত মানে নিজের প্রিকশন নিজের কাছে রাখাটার একটা প্রয়োজন আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, যে কোনো ভ্যাকসিন যখনই নিন বা যাই করুন, প্রত্যেকটা যে একেবারে 100% হবেই হবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। একমাত্র যদি সবাই ঠিক হয়ে যান, 100% পপুলেশন ধরুন প্রোটেক্টেড হলেন বা ভ্যাকসিন পেয়ে গেলেন, তখন ব্যাপারটা অন্যরকম। কিন্তু যতদিন না সেই জায়গাটায় আসা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের স্বাভাবিক যে সমস্ত প্রোটেকশন সেগুলো নেওয়া ভালো। আচ্ছা না, সেটা তো 100% সেই জায়গাটা পৌঁছে দিতে বিশাল সময় সাপেক্ষ ব্যাপার, অনেক দিন লাগবে, সেটা নাও হতে পারে। হ্যাঁ, আর আরেকটা হলো যে কিছু ওষুধ যেমন অ্যানাসিন, হেস্টাসাইক্লিন, অ্যানালজিন, এই ধরনের কিছু ওষুধে অ্যালার্জি আছে, তো এবং তারা সেগুলো অনেক সময় মানে সেই ওষুধগুলো খেলে তাদের অ্যালার্জি হয়, এবার সেই ক্ষেত্রে মানে ভ্যাকসিন আর সেটার ক্ষেত্রে যদি কিছু কোনো এফেক্ট হবে কিনা? মনে হয় না যতদূর না পর্যন্ত, যদি আমার মনে হয় এটা অবশ্যই নির্ভর করবে কোন ধরনের ভ্যাকসিন নেওয়া হচ্ছে তার উপরে। আমি ভারতের হলে কোভ্যাকসিন, সেক্ষেত্রে কোভ্যাকসিনের সমস্যাটা যেটুকু দাঁড়িয়েছে সেটা হচ্ছে এরা অনেক রকমের কন্ট্রাইন্ডিকেশন দিয়েছেন কিন্তু ডিটেইল ডাটা খুব একটা রিলিজ করেননি। তবে এই ধরনের ভ্যাকসিন গুলো যেভাবে তৈরি হয়েছে তাতে কিন্তু ওষুধের যে অ্যালার্জিক রিয়াকশন আর এই ভ্যাকসিনের
তার সঙ্গে খুব একটা সম্পর্ক নেই কিন্তু। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ভ্যাকসিন গুলো মোটামুটি ভাবে সেফ, কিন্তু তাহলে যে বিধিনিষেধ গুলো আছে সেগুলো মেনে নিতে হবে, কারণ এরা বলছেন বলে। বোঝা গেল ব্যাপারটা? কোভ্যাকসিনটা কিন্তু খুব আনসেফ কিছু ওষুধ নয়, মানে ভ্যাকসিন নয়, এটা নেওয়া যেতে, আমি তো বলবো নেওয়া নিতেই পারা যায়। ডাক্তারবাবু, সঞ্জয় বন্দ্যোপাধ্যায় একজন প্রশ্ন রাখছেন চ্যাটে, কারণ উনি যোগাযোগ করতে পারছেন না কিছু টেকনিক্যাল এর জন্য। উনি বলছেন, টেকিং ওয়ারফারস অ্যাকিট্রম 4 রেগুলারলি ডিউ টু ডিভিটি, এম আই সুটেবল টু টেক দ্য ভ্যাকসিন? ইট ইজ টোল্ড ভ্যাকসিনেশন ইজ ফেটাল টু দোজ হু আর ইউজিং ব্লাড থিনার। থিনার বলে যে কথাটা বলা হচ্ছে বারবার করে তো মানে সেটা এটাই, এটা খুব ইম্প্রেসিভ প্রশ্ন। কোভ্যাক্সিন বারবার করে বলছে, কোভ্যাক্সিনের আপনি যদি দেখেন লিটারেচার দেখেন, তাহলে তারা বলছে যে ব্লাড এই জাতীয় রক্তাল রক্ত তরল করার মতো ওষুধ নিলে নেওয়াটা ঠিক নয়। এখন সেটা একটুখানি সরাসরি ভাবে আপনাদের চিকিৎসক বা কোভ্যাক্সিন যিনি যারা অ্যাডমিনিস্ট্রেট করছেন তাদের সঙ্গে একটু ডিসকাস করে নিতে হবে। তবে অন্যান্য ভ্যারিয়েন্ট যেগুলো তাতে অতটা ক্ষতি নেই। আচ্ছা, কোভ্যাক্সিনটাতে ক্ষতি হতে পারে কিন্তু কোভিশিল্ডের সম্ভাবনা কম, তাই কি? দেখুন, ক্ষতি হতে পারে কিন্তু সেটা বলা শক্ত, এরা বারণ করছে। এখন ক্ষতির জন্য বারণ করছে না অন্য কোনো কারণে বারণ করছে সেটা আমরা জানি না, কিন্তু ফাইজার বা অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনে তারা কেউ সেরকম ভাবে কিছু বলেনি, বলার কথা নয়। আমি কোভিশিল্ড মনে হয় না আছে সেটা কিছু সেরকম ভাবে কিছু। তাহলে মনে হয় সঞ্জয়বাবু উত্তর পেয়ে গেছেন, কারণ আর একটা প্রশ্ন এখানে আমি দেখতে পাচ্ছি একজন জিজ্ঞেস করেছেন, আমি কি একটু জিজ্ঞেস করে নেবো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, সেটা হচ্ছেন সমাপিকা সাহা, উনি জিজ্ঞেস করছেন, পিপল হু আর ইউজিং ব্লাড থিনার লাইক ইকোস্প্রিন ক্যান টেক দ্য ভ্যাকসিন? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় না আমার ভ্যাকসিন নিতে নিলে সাংঘাতিক কোনো ভয়ঙ্কর বিপদের একটু সম্ভাবনা সম্মুখীন হবেন। আচ্ছা আচ্ছা, আর আরেকটা প্রশ্ন পত্র লেখা চৌধুরী প্রশ্ন করেছেন, সেটা হলো যে যাদের হাই ব্লাড সুগার তাদের ক্ষেত্রে কি মানে কি প্রিকশন তাদের অগ্রাধিকার পাওয়া উচিত যদি তারা চিকিৎসা করেন? কোভ্যাক্সিনের ক্ষেত্রে এই যে কিছু মৃত্যু ঘটেছে, এবার ব্যাপারগুলো আমাদের তো 100 মধ্যে যদি 5টা নেগেটিভ কোনো কিছু হয়, কোনো ঘটনা হয়, মানে চরম নেগেটিভ মানে মৃত্যু, এবার তখন ওই 5টাই কিন্তু ভীষণ রকম ভাবে একটা এক্সাম্পল হয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশে তো এটা হয়। এবার ব্যাপার হলো অনেকেরই প্রশ্ন, এবং আমি যে ভীতিটা মানে গতকাল আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানে আমি অনেকেই বলতে শুনলাম আমি আমি হয়তো নেবো না বা এখন তো এটা খুব ইম্পর্টেন্ট, তো এইটা কিন্তু একটা বহু লোকের প্রশ্ন যে এটা তারা নেবে কি নেবে না, কারণ ওই যে একটা ওই 100 জনের মধ্যে 3 জন মারা যাচ্ছে ওই খবরটা তাদের কাছে খুব ভীত করে দিচ্ছে। দেখুন, এইটা তো একটা কি বলবো, এটা একটা সমস্যা, ঠিক কথা, এটা আপনি অস্বীকারও করতে পারবেন না যে এই মৃত্যুগুলো হয়েছে। এখন এই এখন একটা জিনিসই বলা যেতে পারে, সেটা হচ্ছে যে মৃত্যু এক্স্যাক্টলি কি কারণে হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত তার রিপোর্ট সরাসরি ভাবে সরকার প্রকাশ করছেন বা পরিষ্কার করে জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটুকু ধরে নেওয়া যেতে পারে যে 97% মানুষের মৃত্যুর সম্ভাবনা খুবই কম। এখন সেইটা যদি ভ্যাকসিন নেওয়া না নেওয়ার কারণ হয় তাহলে সত্যি কিছু বলার থাকে না, কারণ ঠিক 3 জন কি কারণে মারা গেছেন 100 জনে এবং কি হয়েছিল সেগুলো না জেনে তো শুধু ভ্যাকসিনই এই মৃত্যুর কারণ এরকম করে দাগিয়ে দেওয়াটা খুব প্রবলেম্যাটিক। সেটাই আর কি, সেটুকু বলা যেতে পারে। তবে আপনি একটা জিনিস এটুকু মনে করা যেতে পারে, যেটুকু তথ্য বেরিয়েছে তার ভিত্তিতে এটা বলা যায় যে ভ্যাকসিনটা কিন্তু মোটামুটি ভাবে নিরাপদ, কাজেই না নেওয়ার কোনো কারণ নেই।
তবে যে ক্ষেত্রে নিতে হবে না সেগুলো তো এরা বলেই দিচ্ছেন আপনাদের, সেটা বাদ দিয়ে বাদ বাকিরা নেওয়াটাই আমার মনে হয় যুক্তিসঙ্গত। কারণ ভ্যাকসিন ছাড়া যদি অসুখটা করে তার প্রকোপ কিন্তু অনেক বেশি সাংঘাতিক, তার তুলনায় ভ্যাকসিনটা নিরাপদ। ভ্যাকসিন নিয়ে যদি অসুখ না করে তো তাই হোক। এবং আমরা যদি একটা কোভিড মুক্ত পৃথিবী দেখতে চাই তাহলে ভ্যাকসিন ছাড়া আমাদের আর কোনো এগোনোর উপায় নেই। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এমনিতেও যদি ঠিক করে হাতটা ধোয়া হয়, হাইজিন মেনটেন করা হয় এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখা হয়, মুখে মাস্ক পরা হয়, একটা নয় মুখে ডাবল মাস্কিং করা হয়, তাহলে কিন্তু এমনিতেও মানুষের অসুখ করার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। কমে যায় এখন যেকোনো এই জিনিসটা তুলনামূলক ভাবে মানুষকে একটা জায়গায় নিয়ে আসতে হবে যে যদি আমি কোনো কারণে ভ্যাকসিন এখন না নিতে রাজি হই তাহলে অন্তত আমাকে সেই সমস্ত প্রোটেকশন গুলো খুব স্ট্রিক্টলি অবলম্বন করতে হবে। আর করতে হবে এরকম যদি হয় যে কালক্রমে ইয়ের প্রকোপটা অনেকটা কমে গেল আর নতুন করে কোনো ওয়েভ এলো না, তাহলে আরো কয়েকটা দিন না ভ্যাকসিন না নিয়ে অপেক্ষা করে দেখা যেতে পারে। তবে সুস্থ বুদ্ধি এইটুকু বলে যে ভ্যাকসিন যখন অ্যাভেলেবল তখন মারাত্মক কন্ট্রাইন্ডিকেশন না থাকলে ভ্যাকসিন না নেওয়ার কোনো কারণ নেই। কারণ নেই অভিষেক। আর একটাই হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে সদ্যজাতদের ক্ষেত্রে ভ্যাকসিনটা কিভাবে তারা কখন নেবে বা কিভাবে নেবে? আমি যতদূর জানি সেটা সদ্যজাতদের জন্য ভ্যাকসিনের কথা কিন্তু বলা হয়নি, কারণ এমনিতেই বাচ্চাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম, অকারণে শুধু শুধু ইনফেকশন দেওয়ার দরকার নেই। সদ্যজাতদের ডেফিনেটলি অন্যান্য অনেক রকমের ভ্যাকসিন দেওয়া হয়, সেগুলো চলুক, 16 বছর বয়সের পর থেকেই ভ্যাকসিনটা দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু, এই এই প্রসঙ্গে, অভিষেকের এই প্রশ্ন প্রসঙ্গে আরেকটা কথা মাথায় এলো, সেটা হচ্ছে যে গর্ভবতী মায়েরা কি ভ্যাকসিন নিতে পারবেন? না, আমার মনে হয় না গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার কিছু বিধিনিষেধ আছে। সেটা আবার নির্ভর করে কিরম ধরনের ভ্যাকসিন হবে এবং কোন সময় হবে। প্রথম ট্রাইমেস্টারে ভ্যাকসিন দেওয়ার কোনো কারণ নেই, তৃতীয় ট্রাইমেস্টারে হয়তো দিতে দিতে হতে পারে। তবে আমার মনে হয়, আমি যতদূর পড়েছি সেটা হচ্ছে কোভ্যাক্সিন কিন্তু কন্ট্রাইন্ডিকেটেড, মানে উত্তরটা সংক্ষেপে না হওয়া উচিত। গর্ভবতী মায়েরা অন্যান্য প্রতি মানে মাস্ক টাস্ক ইত্যাদি পরে বা হ্যাঁ পরিষ্কার সেগুলো তো পরিচ্ছন্নতা নিশ্চয়ই, সেগুলো করবেন, তো কিন্তু করতেই হবে। ভ্যাকসিনের এতে ভ্যাকসিন যাবেন না না, না মনে হয় ভ্যাকসিন না। নিলেন না। আচ্ছা, এখন গর্ভবতী মায়ের সন্তান প্রসব হয়ে গেল, প্রসব হওয়ার পরে মা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছে, সেই অবস্থায় কি সে ভ্যাকসিন নেবে? ল্যাকটেটিং মহিলাদের ক্ষেত্রে তো ভ্যাকসিনের কোনো কন্ট্রাডিকশন নেই, নিতে পারেন, তবে কারণ তাতে কোনো বাচ্চার ক্ষতি মধ্যে তো হওয়ার কথা যাচ্ছে, না। বুকের দুধের মাধ্যমে তো বাচ্চার শরীরেও সেটা যাবে, তাতে কোনো অসুবিধা নেই, দিতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। তাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখন শেষ প্রশ্নটা বোধ হয় এখানে সঞ্জয় আবার লিখেছেন, ইন ইন্ডিয়া নো ওয়ান ক্যান নো হুইচ ভ্যাকসিন ইজ গিভেন, সো হাউ ক্যান আই নো ওয়েদার ইট ইজ কোভ্যাকসিন অর কোভিশিল্ড? আপনি তো ও নিউজিল্যান্ডে, বাবা, আপনি তো, আপনার তো তো জানা যাবে না জুরিসডিকশনের তাহলে। বাইরে না। ও, এই সমস্ত কারণেই লোকে বিরক্ত হয়ে যাচ্ছে ভারতে, যে আমি জানি না কি ভ্যাকসিন পাচ্ছি, কিরকম ধরনের তার কি সেফটি প্রোফাইল। একদম, এটাই একটা বিরাট সমস্যা। তো আমি এখন কি বলবো, আমাদের তো সময় অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এবং ধন্যবাদ। আমরা তিনজন তিনটে টাইম জোন থেকে আমরা এই প্রোগ্রামটা করলাম, এটাও একটা অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। হ্যাঁ, এবং আপনার আজকে রবিবারের সকাল। আর বিকাশবাবু, বিকাশবাবু আপনি আনমিউট করে ফেলুন। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগলো আমার। আমি আরেকবার ক্ষমা প্রার্থী, কারণ আপনার ক্ষমা চাইবার কোনো প্রশ্নই কোনো ওঠে না, কোনো প্রশ্নই মানে ওঠে না। আমরা যে কিভাবে মানে কি বলবো, কতটা কৃতজ্ঞ হলাম সারা পৃথিবী জুড়ে যে আপনার মতো একদম একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের না না, কাছ থেকে, এবং যিনি এই লাইনেই কাজ করেন, তাকে তো সরাসরি এবং বাংলায়, এটা আমাদের একটা গর্ব। হ্যাঁ, সবকিছু। হ্যাঁ, মানুষ তার নিজের বিশাল নিজের ভাষায় বিশাল প্রশ্ন করতে পারলো। হ্যাঁ, নিজের ভাষায়, যেটা আমাদের বড় বড় ইয়ে দিয়ে দেওয়া হয় ডকুমেন্টস পড়ো,
পড়তে কি পড়বে, কার সময় আছে, চোখে দেখা বড় বড় ডকুমেন্ট মাথায় ঢোকে না, কিন্তু এই যে সরাসরি বাংলা এবং অধিকাংশ ডকুমেন্টস বিগারবাবু নিশ্চয়ই ইয়ে করবেন, অধিকাংশ ডকুমেন্টস ইংরেজিতে, ইংরেজি আমরা কজন খুব ভালো করে জানি, এইখানে একটা বিরাট সুবিধা হলো। এবং এই জিনিসটা ফেসবুকে থাকবে, এটা আমি আমার ইউটিউব চ্যানেলেও আমাদের ওয়েব কোলাজে আমি এটা আপলোড করে দেব, এবং আপনাকে যে আপনার রবিবার দিনটা খুব ভালো কাটুক এটা বলছি, এবং একদমই খুব ভালো কাটুক। এবং এটা এই পেজে থাকলো মানে বিকাশবাবুকেও বলছি এবং যারা দেখছেন তাদেরও বলছি যে এই ওয়েভ কোলাজের মানে আপনি যে মুহূর্তে এই পেজটাতে যাবেন এই পুরো প্রোগ্রামটাকে আপনি দেখতে পারবেন আর কি, দেখতে পারবেন, এবং আমরা এটা ইউটিউবেও করে দেব, এবং কারণ অরিন্দম বাবুর তো আবার ডক্টর বসুর তো ফেসবুক নেই, আমরা কি তাহলে এখানেই এখানেই শেষ করে দেবো প্রোগ্রামটা? হ্যাঁ, আর তো প্রশ্ন মনে হয় আসেনি, এসেছে কি আর? না প্রশ্ন তো মানে মানে মানুষ জয়েন করার জন্য একটা সময় মানে এত ভিড় হয়ে গেছিল, কিন্তু আমরা দেরি করে ফেলেছি বলে অনেকেই রাত্রি হয়ে গেছে চলে চলে গেছে। একটা একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে একটা কারণ এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে যে প্রশ্নগুলো আর একটু ভালো করে খুঁটিয়ে দেখা উচিত এবং নতুন নতুন তথ্য বেরোবে, তো সেগুলো তাহলে দিয়ে দেওয়ার কোনো বন্দোবস্ত থাকবে কি, যাতে ধরুন আজকে ব্লাড থিনার নিয়ে যদি নতুন কোন রকমের তথ্য বেরোয় সেগুলো ডিস্ট্রিবিউট করার কি উপায় থাকবে? ডিস্ট্রিবিউট করার উপায়টা হচ্ছে আমি প্রশ্নগুলো যদি আপনি যদি উত্তরটা দিয়ে দেন, আমরা পরবর্তীতে সেটা লিখিত আকারে অথবা অডিও ফর্মে আমরা সেটা আমাদের এই আপলোড করে দেব। আপাতত সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা কমপ্লিটলি এবং এই যে টেকনোলজি ছাড়া তো আমরা হাত পা বাঁধা। অসংখ্য ধন্যবাদ অরিন্দম বাবু, ডক্টর বোস এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ওই অনুষ্ঠানটা দেখবার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার নমস্কার, বাই বাই বাই।